শ্রুতি ও শামসেরগঞ্জ আহাসান ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে 15 দিন ব্যাপী শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শনিবার ফাইনাল খেলার আয়োজন করা হয়। এদিনের ফাইনাল খেলা হয় শ্রুতি ভার্সেস শামসেরগঞ্জ একাদশের সঙ্গে। উপস্থিত ছিলেন শ্রুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ এলাকার অতিথিবৃন্দ। শ্রুতি ও শামসেরগঞ্জ আহাসান ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে 15 দিন ব্যাপী শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শনিবার ফাইনাল খেলার আয়োজন হয়। এই খেলায় অংশগ্রহণ করেছিল 16টি টিম। শনিবার এই খেলার ফাইনাল ম্যাচ। এদিনের ফাইনাল খেলা হয় শ্রুতি ভার্সেস শামসেরগঞ্জ একাদশের সঙ্গে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের এই খেলায় সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শীতের আমেজকে গায়ে মাখিয়ে সকল দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে প্রোগ্রাম কয়েকদিন থেকেই আহাসান ফ্যান্স ক্লাবের তরফ থেকে ক্রিকেট নকআউট টুর্নামেন্ট নিমতা মাঠে, এটা বেশ কয়েক বছর থেকে হচ্ছে, তার আজকে ফাইনাল খেলা। সেই খেলায় অংশগ্রহণ 16টা টিম ছিল। আজকে ফাইনাল তার চূড়ান্ত সিদ্ধান্ত। শ্রুতি ভার্সেস শামসেরগঞ্জ একাদশ, আমরা এখানে সকলে ছিলাম। আমরুল সাহেব ছিলেন শামসেরগঞ্জ বিধায়ক, এক্স পঞ্চায়েত সমিতির সভাপতি শামসুল হক ছিলেন, আহসান ছিলেন, আমাদের মাসাদুল হক সুতিটু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানকার বিশিষ্ট নেতৃত্ব অনেকে ছিলেন। আজ এই খেলা একটা স্মৃতিতের মানুষ অনেকটা অনুভব করছে, যেহেতু নতুন বছর, এই বছরের শুরুতে খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি গড়ে উঠে আমাদের, সেই সুবাদে সেই খেলাটা করানো হচ্ছে। আমরা শ্রুতিবাসী এবং শামসেরগঞ্জবাসীকে আমি বলবো, যারা আজকে খেলা দর্শন করছে, প্রত্যেকেই যেন একে অপরকে খেলা দেখা সহজে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।